নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা শাহী ডাল ফ্রাই রেসিপি দেখাবো। এখানে দেখুন, আমি 3-4 রকমের কিছু ডাল 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি গোটা মুগ নিয়েছি, রাজমা নিয়েছি, বিনস নিয়েছি, আর অল্প একটু ছোলার ডাল নিয়েছি। আর এখানে আমি 25 গ্রাম মতো মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডালটা কিন্তু ভিজিয়ে রাখবেন না। এবার আমি এই ডালটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা ঠিক এরকম সিদ্ধ হবে, একদম গলিয়ে ফেলবেন না। দেখে নিন, এরকম রান্নাটা আমি শুরু করছি। বন্ধুরা দেখুন, আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। সর্ষের তেল নিয়ে নেব, আপনারা চাইলে সাদা তেলেও এটা করতে পারেন। এবার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। আমি রসুন থেঁতো করে রেখেছি, রসুনটা বাটবেন না কিন্তু, থেঁতো করে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুনটা। রসুনটা একটু ভেজে নেব, রসুনটা একটু ভেজে নিয়েছি, কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা আমি এবার লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। ঝালটা আপনারা যেরকম খান সেরকম দেবেন। 1টা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না গলে যায় আমি এটা ভাজতে থাকবো। টমেটোটা গলে গেছে, মশলাটা আমাদের ভাজা হচ্ছে। এখানে দেখুন, আমি অল্প একটু 1/2 চামচ মতো মৌরি, 1/2 চামচ মতো গোটা জিরে, 2-3টে এলাচ, আর একটু দালচিনি, এটা শুকনো কলায় ভেজে নিয়েছি। এটা আবার আমি গুঁড়িয়ে নেব। অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। 1/2 চামচ মতো তড়কা মশলা দিয়ে দেব। আর এখানে আমি দেখুন, যেই গোটা মশলাগুলো ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, ওটা আমি কিন্তু খুব মিহি করে গুঁড়োবেন না, ঠিক এরকম থাকবে, অল্প একটু ওটা আমি দিয়ে দেব। 1 চামচ মতো জল ঝরানো টক দই দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মশলাটা আবারও ভেজে নেব। যেহেতু আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম ডালটা, তাই নুন হলুদ আর দেব না, যদি লাগে তাহলে দেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন, নাহলে মশলাটা লেগে যাবে। এখানে দেখুন বন্ধুরা, আমি অল্প একটু পনির ছোটো ছোটো টুকরো করে ভেজে নিয়েছি, ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। শুকনো খোলায় ভেজে রাখা 1 চামচ মতো কসুরি মেথি, ওটা আমি দিয়ে দেব। কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। এক চামচ মতো চিনি দিয়ে দেব। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। মশলার সাথে ডালটা আমি 1 মিনিট মতো ভেজে নেব। এক গ্লাস মতো জল দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব।
খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা এটা বাড়িতে করবেন তাহলেই বুঝতে পারবেন। এটা একটু সময় লাগে কিন্তু খেতে খুব সুন্দর হয়। যেই বাচ্চারা ডাল খায় না এইভাবে করলে সেই বাচ্চারাও খাবে। দেখুন বন্ধুরা, আমি এদিকে গ্যাস জ্বেলে একটা কড়া বসিয়ে দিয়েছি, এক টুকরো বাটার দিয়ে দেব, অল্প একটু গোটা জিরে দিয়ে দেব, অল্প একটু হিং দিয়ে দেব। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এবার দেখুন বন্ধুরা, আমি এই ডালের উপরে এই বাটারের ফোড়নটা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, মশলা ডাল ফ্রাই রেডি। আপনারা অনেকভাবে ডাল ফ্রাই রেসিপি খেয়েছেন, তো এইভাবে একদিন বাড়িতে বানাবেন, অবশ্যই বলছি ভালো লাগবে। একটু সময় লাগবে, তো ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই করে সোনা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।